দেখুন যে দ্বীপে শুধু সাপ আর সাপ, ইলাডা কিউমাডা গ্রান্ডে সাপের দ্বীপ নামেই পরিচিত। বিশ্বব্যাপী সাপের যে সব দ্বীপ রয়েছে তাদের মধ্যে অন্যতম। ব্রাজিলের উপকূলে আটলান্টিক মহাসাগরে রয়েছে দ্বীপটি। দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে অনেকেই অনেক রকম মত দেন। 430,000 বর্গ মিটারে এই দ্বীপটিতে কমপক্ষে 430,000 সাপ রয়েছে। হিসাব মতো প্রতি বর্গ মিটারে একটি করে রয়েছে সাপ। রয়েছে 41টি প্রজাতির পাখি। ইলাডা কিউমাডা গ্রান্ডেই একমাত্র পাওয়া যায় পিট ভাইপারকে, যাদের প্রধান খাদ্য পাখি। ব্রাজিলের সাও পাওলোবাসীর কাছে দ্বীপটি সাপের দ্বীপ বা আইল্যান্ড অফ স্নেক নামে পরিচিত। দ্বীপটিতে সরকারিভাবে কোনো মানুষের প্রবেশ অধিকার নেই। জাহাজের যাতায়াতের সুবিধার জন্য এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করা হয়েছিল 1909 সালে। এরপর থেকে অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা প্রত্যাবর্তনের আগ পর্যন্ত দু একজনের বসবাস, তারপর থেকে একেবারে জনমানব শূন্য। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।